ওয়েলকাম টু বিনোদন বাংলা। আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি পর্দায় অভিনীত যেসব জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা এই বছর বিয়ে করতে চলেছেন তাদের নাম, কে কে বাস্তবে বিয়ের পিঁড়িতে বসবেন তা জানলে আপনারা অবাক হবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করি। নম্বর এক, প্রমিতা চক্রবর্তী, যিনি জি বাংলায় করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে এবং বর্তমানে জি বাংলায় পিলু ধারাবাহিকে সিনজিনের চরিত্রে অভিনয় করছেন। প্রমিতা চক্রবর্তী তারই সহ অভিনেতা রুদ্রজিৎ মুখার্জির সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন। 2021 সালের 14 ফেব্রুয়ারি তারা রেজিস্ট্রি ম্যারেজ করেন। খুব শীঘ্রই তারা দুজনে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। নম্বর দুই, সুমন দে, জি বাংলায় করুণাময়ী রানী রাসমণি নকশিকাঁথা ধারাবাহিক খ্যাত সুমন দে বর্তমানে কালার্স বাংলায় তুমি যে আমার মা ধারাবাহিকে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করছেন। সুমন দে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন সুরভি সান্যালের সঙ্গে। 2022 সালের শেষের দিকে তারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। নম্বর তিন, ইপসিতা মুখার্জি, স্টার জলসায় ধুলোকণা ধারাবাহিকে কমলিনীর চরিত্রে অভিনয় করছেন ইপসিতা মুখার্জি। 2022 সালের 23 জানুয়ারি শনিবার ইপসিতা মুখার্জি রেজিস্ট্রি ম্যারেজ সেরেছেন অর্ণব ব্যানার্জির সঙ্গে। অর্ণব ইপসিতা জানিয়েছেন 2022-23 সালে তারা বিয়ে করবেন। নম্বর চার, শ্রুতি দাস, ত্রিনয়নী দেশের মাটি খ্যাত শ্রুতি দাস 2021 সালের অক্টোবর মাসে বাগদান পর্ব সেরেছেন তারই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে। 2022 সালে তারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। নম্বর পাঁচ, সুস্মিতা দে, বৌমা একঘর ধারাবাহিকের নায়িকা টিয়ার চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা দে। সুস্মিতা দে বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন অনির্বাণ রায়ের সঙ্গে। এ বছরই তারা দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। নম্বর ছয়, রোশনী ভট্টাচার্য, জি বাংলায় করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকের পর স্টার জলসায় গোধূলি আলাপ ধারাবাহিকে রোহিণীর চরিত্রে দেখা যাচ্ছে রোশনী ভট্টাচার্যকে। 2021 সালের নভেম্বর মাসে রোশনী ভট্টাচার্য রেজিস্ট্রি ম্যারেজ সেরেছেন তুর্য সেনের সঙ্গে। 2022 সালের নভেম্বর মাসে তারা সামাজিকভাবে বিয়ে করবেন। নম্বর সাত, ঋতজিৎ চ্যাটার্জি, স্টার জলসায় মন ফাগুন এবং জি বাংলায় লালকুটি ধারাবাহিকে অভিনয় করছেন ঋতজিৎ চ্যাটার্জি। ঋতজিৎ চ্যাটার্জি প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন অর্পিতা তিওয়ারির সঙ্গে। 2022 সালের 25 মে বুধবার তারা সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। নম্বর আট, অনুমিতা দত্ত, পাণ্ডব গোয়েন্দা ধারাবাহিকের বাচ্চু বর্তমানে শান বাংলার সাথী ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন। অনুমিতা দত্ত বাস্তবে প্রেম করছেন সাথী ধারাবাহিকের পরিচালক আদিত্য রায় ব্যানার্জির সঙ্গে। সাথী ধারাবাহিক চলাকালীন অর্থাৎ 2022 সালে তারা বিয়ের পিঁড়িতে বসবেন। নম্বর দশ, স্বস্তিকা দত্ত, কি করে বলবো তোমা ধারাবাহিক খ্যাত স্বস্তিকা দত্ত বাস্তবে প্রেম করছেন বিখ্যাত গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে। দীর্ঘদিন ধরে তারা প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর অবশেষে 2022 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। নম্বর এগারো, শতাব্দী নাক, জি বাংলায় অপরাজিত অপু ধারাবাহিকে সুপুর চরিত্রে দেখা গেছে শতাব্দী নাককে। শতাব্দী নাক বাস্তবে প্রেম করছেন সৌমেন্দু সান্যালের সঙ্গে। সম্প্রতি তারা দুজন দিদি নাম্বার ওয়ানের সেটে এসে 2022 সালে তাদের বিয়ের কথা জানিয়েছেন। নম্বর বারো, ঐন্দ্রিলা সেন, ফাগুন বউ ধারাবাহিক খ্যাত ঐন্দ্রিলা সেন দীর্ঘদিন ধরে লিভ ইন সম্পর্কে আছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে। সম্ভবত 2022 সালেই তারা সামাজিকভাবে বিয়ের স্বীকৃতি দিতে চলেছেন। নম্বর তেরো, তিতলি আইচ, কে আপন কে পর ধারাবাহিক খ্যাত তিতলি আইচ প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন সায়ন কর্মকারের সঙ্গে। সায়ন কর্মকারও কে আপন কে পর এবং জি বাংলায় জীবনসাথী ধারাবাহিকে অভিনয় করেছেন। দীর্ঘদিন ধরে তারা প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর অবশেষে এবছরেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। নম্বর চোদ্দ, সব্যসাচী চৌধুরী, স্টার জলসার বেশ জনপ্রিয় ধারাবাহিক মহাপীর তারাপীর ধারাবাহিকে বামা খেপার চরিত্রে দেখা গেছে সব্যসাচী চৌধুরীকে। বেশ কয়েক বছর ধরে তিনি প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন ঐন্দ্রিলা শর্মার সঙ্গে। তাহলে বন্ধুরা,
এই সমস্ত জুটির মধ্যে কোন জুটি আপনাদের সবথেকে বেশি পছন্দের তা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।